টিকটক ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন, এটা আমার টিকটক অ্যাকাউন্ট। প্রথম ভিডিওতে দেখেন 2,06,000 ভিউ, এর পরেরটাতে 2,85,000 ভিউ, এর পরেরটাতে 1,000,000 প্লাস ভিউ। আমি কিভাবে আমার টিকটক ভিডিওগুলো ভাইরাল করতেছি এইরকম 10টি ট্রিক শিখিয়ে দেব, যেইগুলো মানলে আপনার টিকটক ভিডিও ভাইরাল হতে বাধ্য। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন, আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় 1,00,000 প্লাস ইনকাম করি। এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2,900, এরপর আরও একজনের 1,800 এবং আমার কিন্তু 3,500 প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। এবার আসেন টিকটক ভিডিওগুলো ভাইরাল করার যেই সিস্টেম বা টেকনিকগুলো রয়েছে এগুলো আপনাদেরকে বলে দিই। প্রথমত, আপনার টিকটক অ্যাকাউন্টটাকে প্রফেশনালভাবে সাজিয়ে নেবেন। কিভাবে সাজাবেন? এখান থেকে এই এডিট প্রোফাইলে ক্লিক করলেই আপনি আপনার ইনফরমেশনের মাধ্যমে কিন্তু আপনার টিকটকটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। এবার আসেন টিকটক ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে দ্বিতীয় নাম্বার টেকনিকটা শিখে নেই। অবশ্যই ট্রেন্ডিং টপিকে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কিছু সময় আগে, অর্থাৎ কিছু মাস আগে দেখেন, আমাদের কিন্তু বাংলাদেশে ফেসবুক ব্যবহার করতে পারতেছিলাম না। আমি এগুলো নিয়ে ভিডিও আপলোড করেছি। দেখেন, একটাতে 2,06,000, একটাতে 1,000,000, নিচে গেলে আরো দেখাতে পারবো 2,05,000 এভেলেবেল ভিউ আসছিল। তাহলে আপনাকে অবশ্যই ট্রেন্ডিং টপিক সিলেক্ট করে ভিডিও আপলোড করতে হবে। এবার আসেন তিন নাম্বার টেকনিকটা শিখে নেই টিকটক ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে। টিকটক ভিডিও যদি ভাইরাল করতে চান, আপনাকে অবশ্যই প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ প্রতিদিন যদি সম্ভব হয় 2 থেকে 3টা করে টিকটক ভিডিও আপনাকে আপলোড করতে হবে, তাহলেই কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হওয়া সম্ভব, ভাইরাল করা সম্ভব। টিকটক ভিডিও ভাইরাল করার 4 নাম্বার টেকনিক, টিকটক ভিডিও ভাইরাল করতে গেলে টিকটকের যে কমিউনিটি রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে চলতে হবে। কোনো ধরনের সেক্সুয়াল কন্টেন্ট অথবা কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন ভিডিওতে শেয়ার করা যাবে না। এছাড়াও যেই কন্ডিশনগুলো রয়েছে সেগুলো মেনটেন করে আপনাকে টিকটকে ভিডিও আপলোড করতে হবে। যখন দেখবে যে আপনি গাইডলাইন অনুযায়ী ভিডিও আপলোড দিতেছেন, তখন আস্তে 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 আপনার ভিডিওগুলো ফর ইউতে পাঠিয়ে দিবে। এভাবেই করে কিন্তু টিকটক ভিডিও ভাইরাল করা সম্ভব। টিকটক ভিডিও ভাইরাল করার 5 নাম্বার টেকনিক, আপনাকে অবশ্যই টিকটকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার যে ভিডিওগুলো দিবেন সেইগুলো একই ক্যাটাগরির হতে হবে। যদি ফানি ভিডিও দেন ফানি ভিডিও, যদি টেক ভিডিও দেন টেক ভিডিও, যে কোনো একটা ক্যাটাগরির উপরে আপনাকে টিকটকে ভিডিও আপলোড করতে হবে। তাহলেই কিন্তু আপনার একটা ভিডিওর পরে আরেকটা ভিডিও এভাবে করে ভাইরাল হতেই থাকবে, ফর ইউতে যাবেই যাবে। টিকটক ভিডিও ভাইরাল করার 7 নাম্বার টেকনিক, আপনাকে অবশ্যই টিকটকে যে ভিডিওগুলো আপলোড দিবেন এগুলোকে ছোট ছোট আপলোড করতে হবে, যাতে করে একজন অডিয়েন্সের সামনে আপনার ভিডিওটা যাওয়ার পরে সে প্লে করলো, প্লে করার পরেই সে একটা ভিডিও 20 সেকেন্ড অথবা 40 সেকেন্ডের ভিতরেই আপনার ভিডিওটা যাতে শেষ হয়ে যায় এবং সে 2 বার প্লে করে ফেলে, তাহলেই কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হওয়া সম্ভব। এজন্য টিকটকে ছোট ছোট ভিডিও আপলোড করতে হবে। টিকটক ভিডিও ভাইরাল করার 8 নাম্বার টেকনিক, দেখেন টিকটকে অনেক সময় ভিডিওতে বলা হয়, অনেকের ভিডিওতেই, যে আপনি আমাকে ফলো করেন আপনাকে আমি ফলো করব। অনেক গ্রুপে যুক্ত হন, এই করেন সেই করেন, আবোল তাবোল, এগুলো করা যাবে না। কন্টেন্ট ক্রিয়েটর যদি হতেই চান, আপনাকে রিয়েলভাবে কাজ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। কোনো ধরনের কোনো গ্রুপে অথবা কোনো ধরনের কাউকে ফলো করা, এই ধরনের কাজগুলো থেকে দূরে থাকতে হবে। দেখেন, আমি একজনকেও ফলো করি নাই, আমার কিন্তু টিকটক অ্যাকাউন্টটা একদমই নতুন, এরপরে কিন্তু আমার টিকটকে ভিডিও ভাইরাল হচ্ছে। তাহলে অবশ্যই এই ধরনের থার্ড পার্টি কাজ থেকে বিরত থাকতে হবে টিকটক ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে। টিকটক ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে 10 নাম্বার টেকনিক, আপনাকে অবশ্যই প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং টাইম মেনটেন করে আপলোড করতে হবে। সকাল
9টায় এবং রাত 9টায় এভাবে করে যদি আপনি টাইম টু টাইম আপলোড করতে পারেন তাহলে কিন্তু ভিডিও র‍্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকবে এজন্য অবশ্যই টাইম মেইনটেইন করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যান ইনশাআল্লাহ যে টেকনিক গুলো বলেছি ভিডিও আপনার আপলোড করার পরে ভাইরাল হবেই জাস্ট ধৈর্য ধরে আপলোড করতে থাকেন